হঠাৎ কেউলিয়া হল এয়ারসেল, বন্ধ হল নেটওয়ার্ক। কথা দিছিল আমি সদায় থাকিম, কথা দি পাহরিলে এয়ারসেলে। হঠাৎ নোহোৱা হল এয়ারসেলর নেটওয়ার্ক, হঠাৎ বন্ধ হয়ে গেল এয়ারসেলর সেবা। উত্তর পূব দক্ষিণ তথা মধ্য ভারতের কেবাখনো রাজ্যত চলি থাকা এয়ারসেল টেলিকম সম্প্রতি 15,500 কোটি টাকা ধারত পোত গৈছে। সেই সময়তে বুধবারে দুপরিয়া উত্তর পূবত নোহোৱা হয় এয়ারসেলর নেটওয়ার্ক। 15,500 কোটি টাকার ঋণত এটা জর্জরিত এয়ারসেল কোম্পানি বুধবারে হঠাৎ এয়ারসেলর নেটওয়ার্ক নাইকিয়া হয়ে পড়াত এটা হাহাকার লাগিছে গ্রাহকের মাজত। 15,000 কোটি টাকার ঋণত জর্জরিত কোম্পানিটে দেউলিয়া ঘোষণার বাবে আবেদন করেছে রিজার্ভ ব্যাঙ্কত। 2005 চনত উত্তর পূবত ভুমুকি মরা এয়ারসেল যদি বন্ধ হয়ে যায় তেন্তে প্রায় 6,000 কর্মচারী আর 50 লাখ গ্রাহক সম্মুখীন হব সমস্যার। কোম্পানিটে বিগত এমাহ ধরে বিএসএনএলর সহায়ত গ্রাহকক নেটওয়ার্ক যোগান ধরে আসছিল, কিন্তু বুধবারে দুপরিয়া হঠাৎ উত্তর পূবত বন্ধ হয়ে পড়ে নেটওয়ার্ক সেবা। ইফালে এনে সমস্যার সম্মুখীন হওয়া গ্রাহকে এয়ারসেলের পর পোর্ট আউট করে অন্য মোবাইল নেটওয়ার্কর সহায় লৈছে, কিন্তু কোনো আগজাননি নিদিয়াক বন্ধ হয়ে পড়া নেটওয়ার্কর বাবে হাহাকার লাগিছে গ্রাহকর মাজত। ক্যামেরা পার্সন পুলকেশ পাঠকর সহ দীপাঙ্কর দাস, DY365।